এবং এই শীতকালে যে পরিমাণ ওয়াজ মাহফিল ধর্মীয় অনুষ্ঠান এবং জলসা হয় সেই পরিমাণে কিন্তু আমাদের সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি সেই সাংস্কৃতিক কর্মকাণ্ড কিন্তু হচ্ছে না। এবং আমরা লক্ষ্য করছি যে যাত্রা মানে প্রশাসনিকভাবেও নানাভাবে এর উপর নানা ধরনের সংকট নেমে আসছে, যাত্রা হচ্ছে না সত্যিকার অর্থে বাঁচা। একটা তো ধরুন যে জৈবিকভাবে বাঁচা, সেটা হচ্ছে যে অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা এর মধ্য দিয়ে বাঁচা, আরেকটা হচ্ছে সাংস্কৃতিক জীবন নিয়ে বাঁচা। যে জীবনটা আমাদের এখানে খুবই দুরবস্থা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে আমাদের তৃণমূল পর্যায়ে সংস্কৃতির একটা মহাদুর্যোগ চলছে। আগে 16ই ডিসেম্বর বা পহেলা বৈশাখ এখনও আছে, একুশে ফেব্রুয়ারিতে গ্রামে গঞ্জে সর্বত্র নাটক অভিনীত হতো, গান গান হতো, নানান ধরনের কর্মকাণ্ড ছিল, কিন্তু শীতকালে যাত্রা হতো। এবং আমরা লক্ষ্য করছি যে যাত্রা মানে প্রশাসনিকভাবেও নানাভাবে এর উপর নানা ধরনের সংকট নেমে আসছে, যাত্রা হচ্ছে না সত্যিকার অর্থে বলতে গেলে। এবং এই শীতকালে যে পরিমাণ ওয়াজ মাহফিল ধর্মীয় অনুষ্ঠান এবং জলসা হয় সেই পরিমাণে কিন্তু আমাদের সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি সেই সাংস্কৃতিক কর্মকাণ্ড কিন্তু হচ্ছে না। 80-এর দশকে আমরা বাংলাদেশের শত শত গ্রামে মুক্ত নাটক করেছি। মুক্ত নাটক হচ্ছে একটা একেবারেই নতুন আঙ্গিক, যেখানে কোনো পাণ্ডুলিপি থাকে না। আমরা গ্রামে গ্রামে গিয়ে কাহিনী সংগ্রহ করি এবং সেই কাহিনী সংগ্রহ করে আমরা ওই গ্রামের মানুষদের এবং গ্রামের মানুষদের মধ্যে যে প্রতিভা আছে সেটা আমরা আবিষ্কার করার চেষ্টা করি এবং সেটি দিয়েও শত শত নাটক আমরা নির্মাণ করেছি গ্রামে গঞ্জে। তো এইরকমভাবে এবং তার অভিজ্ঞতাকে আমাদের নাটকের প্রযোজনায় অভিনয়ে আমরা কাজে লাগাবার চেষ্টা করছি। তো আরও নানা ধরনের প্রকাশনার কাজ করেছি আমরা। মেয়ে দিবস যেটা নাকি 1981 সাল থেকে প্রতি বছর আমরা মেয়ে দিবস পালন করে আসছি। এই শুধু কোভিডের সময়টায় আমরা অনলাইনে মেয়ে দিবস পালন করতে বাধ্য হয়েছি, কারণ তখন শহীদ মিনারে আমরা প্রতি বছর মেয়ে দিবস করে থাকি, সেখানে অভিনয় করা সম্ভব হচ্ছিল না। তো এই ধরনের নানান নানা নানা কর্মকাণ্ডের সঙ্গে আমরা গত 50 বছর ধরে জড়িত ছিলাম এবং আগামী 50 বছরের বা আরও বেশি সময়ের পটভূমি নির্মাণ করেছি আমরা। এখন আজকের দিনে যে সংকট, অর্থনৈতিক সংকট, পৃথিবীটা প্রায় বিধ্বস্ত হয়ে গেছে, পৃথিবীর সকল দেশের নাগরিকরা আজকে বিধ্বস্ত, উচ্চ দ্রব্যমূল্য, নিরাপত্তার অভাব, এসব কিছু নিয়ে সেখানে আমরা একটা নতুন বার্তা দেবার চেষ্টা করব। সে বার্তাটা কী হবে সেটা আমাদের নাটকে নির্ধারণ করবে।